অবিলম্বে কোভিড হাসপাতাল করতে হবে, এমনটাই দাবির ভিত্তিতে শুক্রবার নদিয়ার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল আরএসপি রানাঘাট মহকুমা কমিটি। করোনায় ভয়াবহতা যেভাবে বেড়েছে তাতে আরও পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এই সঙ্গে সাধারণ মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দিতে হবে। এদিন মহকুমা শাসকের দপ্তরে গলায় প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন আরএসপি নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুবীর ভৌমিক সহ আরএসপি কর্মী সমর্থকেরা। আজকে আমরা এসছি, আপনারা সবাই জানেন যে করোনার যে দ্বিতীয় ঢেউ আজকে পশ্চিমবঙ্গ সহ আমাদের জেলা এবং আমাদের মহকুমা প্রচণ্ডভাবে আক্রান্ত। প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের চিকিৎসা করার ব্যবস্থা নেই। আমরা আরএসপি থেকে আমরা দাবি করছি যে যা অবহেলা হয়েছে, গাফিলতি হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই গাফিলতি পূরণ করে মানুষের স্বার্থে রাহাটে অবিলম্বে কোভিড হসপিটাল তৈরি করা হোক, তার প্রতিটি ব্লকে সেফ হোম করা হোক, প্রতিটি ব্লকে প্রাইমারি হেলথ সেন্টার আছে, সেখানে কোভিডের জন্য পৃথক বেডের ব্যবস্থা করা হোক। ভ্যাকসিন নিয়ে যে আজকে মানুষ হয়রানি, সে হয়নি দূর করতে সুস্পষ্ট আজকে ব্যবস্থা নেওয়া হোক। এবং আজ কোভিড পরীক্ষার জন্যে শয়ে শয়ে মানুষ হাট মহকুমা হাসপাতালে পাশ থেকে লাইন মারছে, কখন হবে কী হবে তার ঠিক নেই। যারা কোভিড নেই তারাও লাইনে গিয়ে যে কোভিড আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং কোভিডের রিপোর্ট কবে আসছে তারও কোনো ঠিক ঠিকানা নেই। কোভিডের রিপোর্ট যদি 48 ঘন্টার মধ্যে চলে আসে তার জন্য ব্যবস্থা নেয়, রাহাটে অবিলম্বে কোভিড পরীক্ষার জন্য ল্যাবরেটরি তৈরি করা এবং রাহাটে একটা অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা, মূলত এইসব দাবি নিয়েই। এবং যেভাবে লকডাউন হয়েছে এই ছোটো ব্যবসাদার হকার দারুণভাবে ক্ষতিগ্রস্ত, আমরা চাই লকডাউনে আমার পক্ষে, কিন্তু এটা সময়সীমা বিন্যাস করে একই সময়ে যাতে 4 ঘন্টায় টানা যেতে কী করলেন ব্যবসা করতে পারে। আজকে আমরা মিছিল করে আমরা কোর্টরুমে জমায়েত হয়েছি, মিছিল করে এসেছি 14 দফা দাবি নিয়ে আমরা মহকুমা শাসকের কাছে, এই দাবিগুলো সুরাহা করার জন্যে আজকে আমরা মানে পজিটিভ পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা মহকুমা শাসকের কাছে আমি দাবি করবো। অবিলম্বে এই ডেপুটেশন দেবেন, তাই তো? হ্যাঁ, ডেপুটেশন দেবো। কী নাম আপনার? আমার সুবীর ভৌমিক। ওদের পদে আমি রাহান নদিয়া জেলার সমর্থক মণ্ডলীর সদস্য আরএসপি।